নকলি ডাক্তর অমিছ নাটক কেবে সালাইন তো কেবে মিছি মিছি কাকান্দ ঠক রমেশ আখিরে মিছি মিছি কালুহ ঠকেই পাই খেলুথিলা ইমোশনাল গেম নকলি ডাক্তর রমেশ মহিলা মানকু পসাইবাকু করুথিলা ছলনা তেবে দেখন্তু ঠক রমেশ স্বাইর এই ভিডিওকু রমেশর এই ভিডিও এবের নুহে মহিলা মানকু ঠকি ছলনা করুথিবা সময়র রমেশর এই লুহ সত নুহে এ হেউচি ছলনার লুহ মহিলাঙ্কু ঠকিবা পাই রমেশ করুথিলা প্রি প্ল্যানিং নাটক কেতবেলে অসুস্থতা বাহানা করি সালাইন লগাই ফটো উঠাই মহিলাঙ্কু পঠাউথিলা তো আউ কেবে কান্দিবার ভিডিও পঠাউথিলা এইভাবে অনেক ভিডিও পুলিশ হাতরে লাগিছি তাঙ্ক মোবাইল রু মধ্য এই যে ভিডিও এবং ফটো গুড়াক জবত করা হয়েছিল সে কনফর্ম কলাপরে মানিলে যে এই ফটো এবং ভিডিও গুড়িক সে তাঙ্কর যে ভিকটিম যে মানে বিশেষ করে মহিলা মানে যে মানুষ সি বিবাহ করুলে কিংবা ঠকুলে সে ইমোশনাল ব্লাকমেলিং করা ব্যবহার করুলে কিছু ফটো ভিডিওরে সি মিছরে সেলাইন নেওয়া ট্রিটমেন্ট হওয়ার অভিনয় করছেন কিছু ভিডিওরে মিছরে কান্দিবার অভিনয় করছেন এর যা জনা পড়ছে সি বিভিন্ন সময় বিভিন্ন লোককে যে প্রকার ঠকুলে এবং বাহানা করুলে নকলি ডাক্তর রমেশ স্বাইর সরিলা তৃতীয় পর্যায়ে রিমান্ড এরি ভিতরে পুলিশকু মিলিছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য রমেশর লাই ডিটেকশন টেস্ট পাই কোর্টরে আবেদন করিব পুলিশ তদন্ত বেলে রমেশ পুলিশকু কহুচি কম তথ্য লুচাউছি অধিক এ রমেশর শেষ রিমান্ড নুহে আগকু বিভিন্ন মামলার রমেশকু রিমান্ডরে আনি জেরা করিব স্বতন্ত্র টিম সেপটে ঘটনারে ফেরার থিবা রমেশর দ্বিতীয় পত্নী ভিণাই ও ড্রাইভরকু খোঁজিবা পাই বিভিন্ন আড়ে চড়াও করুছি পুলিশ তাঁকর কথা বিশ্বাসযোগ্য হয়ে পড়ু না অনেক জিনিস সে তথ্য আমি লুচাউছেন পলিগ্রাফ টেস্ট করিলা পরে তাঁকু পুনি অন্য কেস রিমান্ড আনিবা এবং আনিবা উপরে নির্ণয় নিয়া যাব তাঁকর ট্রানজাকশন এবং ফাইনান্সিয়াল ডিলিং অন্যান্য দিগ তদন্ত চালিছি খুব শীঘ্র গোটে টিম আবশ্যকতা হলে রাজ্য বাহারক মধ্যে যাই পারে রমেশ স্বাই নারে এ পর্যন্ত কমিশনারেট পুলিশরে 16টি মামলা হয়েছে এই মামলা গুড়িকু আধার করি রমেশকু তিনিথর রিমান্ড আনি গুড়াই তুড়াই জেরা করেছে পুলিশ ভুবনেশ্বরু রোশন রথঙ্ক সহ সন্তোষ জেনাঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।